ষষ্ঠ দিনে এসে দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীরা বেশি ভিড় করছেন শীতের পোশাক ও ইলেকট্রনিক্স পণ্যের দোকানে। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম ছাড় দিলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, যেভাবে মেলা জমে উঠেছে তাতে লাভের মুখ দেখবেন তারা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দেখতে দেখতে ষষ্ঠ দিন পার করলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানী থেকে সরিয়ে পূর্বাচলে এই মেলা জমবে কিনা সে সংশয় কেটে গেছে এরই মধ্যে। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীর ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ। দেখা মিলল অনেক বিদেশি অংশগ্রহণকারীরও, যারা মেলায় আসছেন বেশি ভিড় গৃহস্থালী পণ্য ও পোশাকের দোকানে। যদিও বেশি দাম রাখার অভিযোগ ক্রেতাদের। এরা যে রেট চাচ্ছে তা দেখাচ্ছে, আমাদের মনে হচ্ছে যে 500-700 টাকা আবার একটা শালের প্রতি বেশি যাচ্ছে। দামটা যদি 1000-1200 হলে ভালো হতো, দাম অনেক বেশি। প্রত্যেক বছরই আসা হয়, এবার আর কি ফার্স্ট আসা হয়েছে, তো ঘুরে ঘুরে দেখবো, যেটা পছন্দ হয় সেটা কিনবো। আর বিক্রেতারা বলছেন, মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি, এমন অবস্থায় বিক্রি বাড়লেই কেবল দাম কমানোর কথা ভাববেন তারা। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়াতে সবাই ভাবতেছে হয়তো দাম বেশি। আমরা 500 সে স্টার্টিং হ্যায় ইয়াহাঁ পে কোই নেই দেগা জিস প্রাইস মে হাম দেতে হামারা হোলসেল কা ইদার। কোন ডিসকাউন্ট চলেছে 5, 8 এবং 12%, আমরা মেলার জন্য সেটাকে ফ্ল্যাট আমরা 12% করে দিয়েছি। ভিড় ও যানজট মুক্ত এমন খোলা পরিবেশে আসতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।